আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা HSC 24 পরীক্ষার্থীরা রয়েছো, তোমরা সকলেই কিন্তু জানো বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু তোমরা আসলে বুঝতে পারছো না যে পরীক্ষাটা আসলে কবে হবে, তোমাদের যে 4-5 তারিখে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা আসলে পেছাবে কি না। তো এই সকল বিষয়ে বা পরীক্ষাটা আসলে কবে হতে পারে সকল বিষয় সম্পর্কে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো, আজকে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস থেকে একটা প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে যে HSC-র 4 আগস্টের পরীক্ষাও স্থগিত হতে পারে, সিদ্ধান্ত আসবে কাল। অর্থাৎ তোমাদের যে 4-5 তারিখের পরীক্ষা রয়েছে সেটা কিন্তু স্থগিত হয়ে যেতে পারে এবং কালকে তোমরা এটা জানতে পারবে। তো দেখো, এখানে আরও বলা হয়েছে যে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আগামী 4 আগস্ট অনুষ্ঠেয় HSC পরীক্ষাও স্থগিত করা হয়ে যেতে পারে। এই বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার 1 আগস্ট সিদ্ধান্ত নেওয়া হবে। তো বুঝতেই পারছো যে কালকে তোমরা ফাইনাল ডিসিশনটা পাবে। তো দেখো, এছাড়াও কিন্তু একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন যে পরীক্ষা পেছানো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সার্বিক পরিস্থিতিতে আমরা মন্ত্রণালয়কে অবহিত করেছি, আশা করি যে আমরা আগামী বৃহস্পতিবার এ বিষয়ে জানিয়ে দিতে পারব। কিন্তু তিনি এ কথা যদিও বা বলেছেন, কিন্তু এখানে কিন্তু আরও বলা হয়েছে যে চলমান পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেই পর্যন্ত কিন্তু HSC পরীক্ষা স্থগিতই রাখা হবে। পরিস্থিতি যখন পুরোপুরি স্বাভাবিক হবে তখন পরীক্ষা শুরুর বিষয়ে পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে। তো দেখো, এখানে আরও বলা হয়েছে যে নাম অপ্রকাশিত রাখার শর্তে জানানো হয়েছে যে, তো দেখো এই মুহূর্তে HSC ও সমমান পরীক্ষা কিন্তু শুরু হওয়ার কোনো পরিবেশ নেই। শিক্ষার্থী অভিভাবকদের মনে অরাজকতা কিন্তু সৃষ্টি করছে, পরীক্ষা দিতে গিয়ে কোনো শিক্ষার্থী আহত হলে এর দায়ভার কে নেবে, সেজন্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর কিন্তু পরীক্ষা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে। তো এমনটাই কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসে জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই আপডেটটাই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তো যাতে তোমাদের একটু হলেও কনফিউশনগুলো ক্লিয়ার হয়। তো আজকে মোটামুটি এই পর্যন্তই, অন্য কোনো আপডেট পেলে সবার আগে ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, পড়ালেখায় একটু মনোযোগী হওয়ার চেষ্টা করো। তো আসসালামু আলাইকুম।